আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। এটা নদী হবে, মেবি সমুদ্র না, তবে সমুদ্রের একটা হচ্ছে কি যে উপশাখা। তো খুব সুন্দর একটা প্লেস, সূর্যোদয় অস্ত যাবো যাবো অবস্থায়, আর এই পাশে পাহাড়। পাহাড়ের মধ্যে হচ্ছে যে আমি পানির মাঝে আছি, একদম পানি আমার চতুর্থ সাইডে, পানি পানির ভিতরে আছি। আর এই পাশে হচ্ছে বন, খুব সুন্দর একটা প্লেস। পিছনে আছে রিসোর্টের মতো আর কি, আছে সিবোট, আর সুন্দর আর কি সব কিছু মিলিয়ে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। আমার সাথে আছে আমার কলিগরা, ওই যে আমার কলিগ দুইজন বসে আছে, ওরা উপরে তিনজন। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া। এখানে আয়া পড়েন। করন্ত বিকালে ডুবো ডুবো সূর্যই মিষ্টি রৌদ্রের ভালোবাসায় বসে আছি। আর এখানে আছে সাপলা, আসলে দূরের সাপলা দেখা যাচ্ছে না। আচ্ছা সাপলাটা দেখি, এই যে মোহতারাম হাজেরি নেরা সব সামনে দাঁড়িয়ে, আমার এই যে আমাদের আরেকজন মহাদেশ উনি বসে আছেন। এখন জয় বাংলা পারে গেছে বাংলাদেশ থেকে। খুব সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর আবহাওয়া। খুব আসলে এই আবহাওয়াগুলো যখনই ঘুরি আসলে বলে বোঝাতে পারবো না কতটুকু ভালো লাগে। ক্যামেরাতে আসলে সব জায়গায় খুব একটা সুন্দর মনে হয় না, যতই ভালো ফোন ভালো ক্যামেরা হোক। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে যখন আপনি প্রকৃতি সরাসরি উপভোগ করবেন সেটা খুব সুন্দর লাগবে। তো এই জিনিসটা দেখেন কত সুন্দর একটু আবহাওয়া, পানির মাঝে দিয়ে দুই সাইডে হচ্ছে পাহাড়, চতুর্দিকে সরি দুই সাইডে না মানে চতুর্দিকে পাহাড়। হ্যাঁ একটু উঠে দাঁড়ায়, খুব সুন্দর এই যে, খুব সুন্দর। এবং সূর্যটা কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার জন্য রেডি। এই সূর্যটা অস্ত কিছুক্ষণের মধ্যেই যাবে, কিছুক্ষণ না সরি এখনও তিন ঘন্টা মতো আছে। আর এই পাশে হচ্ছে সিবোট অনেকগুলো, এগুলো হচ্ছে পার্সোনাল সিবোট। এই সিবোটগুলো নিয়ে অনেকেই ঘোরাঘুরি করে, কিন্তু সরাসরি চলে গেলে সমুদ্র। আমরা একটু সমুদ্রটার দিকে দেখাই, এই যে এটা চলে গেল সমুদ্র, এই রাস্তাটা দিয়ে চলে যেতে পারবো সমুদ্র। এখানে যারা টুরিস্ট তারা এই দিক দিয়ে চলে যায়। পানি খুব সুন্দর, নিচে সূর্যমামা ওপরে সূর্যমামা, রং ধনুর মতো আকাশের অবস্থাটা। এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড়ের বিকল্প কিছু নাই। খুব সুন্দর এই যে এইখানে হচ্ছে কি যে এই যে সাপলা পদ্ম, ঠিক আছে এটা ঠিক বোঝা যাচ্ছে না হয়তো বা এখান থেকে, তবে এখানে সুন্দর সাপলা ফুল ফুটছে ওই পাশে ছোটো ছোটো, এবং এগুলো খুব সুন্দর। যাই হোক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে ঘুরলে। ওকে এই জায়গাগুলো যখন আসি তখন আসলে খুব ভালো লাগে সেটাই আর কি। তো যেখানেই যাই একটু ভিডিও করি সকলকে দেখানোর জন্য, সুন্দর সুন্দর প্লেসগুলো চেষ্টা করি দেখানোর জন্য। আসলে কতটুকু ভালো হয় সেটা আমি জানি না, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি কি যে আসলে একটা ভালো ভিডিও করার, যেহেতু পেশাদারিত্বভাবে করি না, জবের পাশাপাশি যখন ঘুরি তখন একটু করি। তো যাই হোক সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর কোনো বিষয়ে ভালো থাকলে অবশ্যই সেটা জানিয়ে দেবেন কি যে আসলে কোন জায়গাটা আমার ভালো করা দরকার, তাহলে ভিডিওগুলো আরও ভালো হবে। তো সবাই সেই কামনায় এবং সবাই সে দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি, সুস্থ করে থাকতে পারি। সকলের জন্য ভালোবাসা এবং দোয়া। যাই নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।